আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আপনার আমার আশেপাশে যে সমস্ত ভ্রান্ত ধার্মিকরা ধর্মের খোয়ার খুলে বসেছে তাদের এই ধর্মের খোয়ারের মাধ্যম দিয়ে বিশ্বাস করেন এলাকার কোনো লোকদের কল্যাণ হচ্ছে না এলাকার কোনো মানুষের উপকার হচ্ছে না এলাকার মানুষের মধ্যে ঐক্যও হচ্ছে না এলাকার মানুষকে একটি পথের উপরে আনতে পারছে না আপনার এলাকাতে যদি আলিয়া মাদ্রাসা থাকে সেখান থেকে যারা পড়ছে তারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে যদি কওমি মাদ্রাসা থাকে সেখান থেকে যারা পড়ছে তারা আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে যদি শিয়া মুসলমান থাকে তাহলে তাদের ওখান থেকে যারা পড়ছে তারা সুন্নি এবং সালাফিদের বিরুদ্ধে ঠিক যারা সালাফি এবং সুন্নি রয়েছে সেখান থেকে যারা পড়ছে তারা সবাই শিয়া মুসলমানদের বিরুদ্ধে তো ইসলামের শিক্ষাতে এই ফিরকাবন্দি পার্টিবাজি কখনো হতেই পারে না তিন নম্বর সুরাল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলা হচ্ছে ও আতাসিমাল তোমরা সবাই মিলে আল্লাহ রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবে বিভক্ত হবে না আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে প্রকৃত ইসলামের যে শিক্ষা তার ভিতরে রয়েছে সৎ কর্মশীল হতে হবে মানবতাবাদী হতে হবে ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচারক হতে হবে মানব সেবাকারী হয়ে জীবন কাটাতে হবে ধৈর্যশীল হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এখন যদি আপনি আমি তাতে রাজি না হই তো আপনি যা কিছুই করেন না কেন সেটি কোনো লাভ হবে না হিন্দুদের কাছে যেমন শুকরের মাংস বৈধ মুসলমানদের কাছে ঠিক গায়ের মাংস আবার ঈদের সময় গায়ে কোরবানি করা বৈধ তো আপনাকে আমাকে সবসময় পরজীবী কিংবা ধর্মজীবী হয়ে জীবন কাটাতে হবে না কর্মজীবী ব্যক্তি যদি আপনি হতে পারেন তাহলে আপনি হবেন সবচেয়ে উত্তম ব্যক্তি আর কর্ম করে যারা খায় তারা কখনো ধর্মের খোয়ার খোলে না কারণ এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সস্তা ব্যবসা যে আপনি একটি ফিরকার নামে মসজিদ তৈরি করলেন বা একটি ধর্মের খোয়ার তৈরি করলেন সেখানে কিছু ছেলে মেয়েদেরকে এনে কোরআনের শিক্ষার নামে যুগ যুগ ধরে আপনি আপনার পেট চালিয়ে যাচ্ছেন দুই নম্বর সুরাল আল একশো চুয়াত্তর পঁচাত্তর আয়াত দুটির দৃষ্টিতে আপনি হলেন খোর।